গত 6ই জানুয়ারি কুমারগঞ্জ নাবালিকা ধর্ষণকাণ্ডের 11 দিনের মাথায় অর্থাৎ 17ই জানুয়ারি আদালতে চার্জশিট জমা করল পুলিশ। শুক্রবার ধর্ষণকাণ্ডের 3 অভিযুক্তকে ফের বালুরঘাট জেলা আদালতে তোলা হয়। এদিন 3 অভিযুক্তকে কড়া নিরাপত্তা বলয়ে আদালতে পেশ করা হয়। শুক্রবার অভিযুক্তদের আদালতে পেশ করা হলে আদালতের বিচারক অভিযুক্তদের আবার 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। এ প্রসঙ্গে সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী জানান, আজকে প্রোডাকশনের ডেট ছিল, 3 জন আসামিকে প্রবেশ করা হয়েছিল এবং এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে ইনভেস্টিগেটিং এজেন্সি অত্যন্ত দ্রুততার সঙ্গে এবং ইন এ ভেরি প্রফেশনাল ম্যানার এসআর কেস যেখানে 90 দিন সময় পাওয়া যায় পুলিশের তদন্ত করে, সেইখানে 11 দিনের মধ্যে পুলিশ এই কেসের তদন্ত প্রারম্ভ করে আজকে চার্জশিট ফাইল করেছে এগেনস্ট অল দি 3 একজন। কাগজের উপরে এরপরে প্রসিকিউশন নিলাই করে মামলাটা করবে, সেই কপিগুলো আসামিদের আইনত পাওয়ার সেই হিসাবে রাখা হলো সাপ্লাই অফ কপির জন্য 31 তারিখে নেক্সট ডেট। শুক্রবার অভিযুক্তদের হয়ে DLS এর আইনজীবী মামলা লড়ে। এ প্রসঙ্গে অভিযুক্ত পক্ষের আইনজীবী তথাগত বোস বলেন, অ্যাকচুয়ালি ওনাদের তো ডিফেন্স লয়ার কেউ নেই, DLS থেকে আমি হচ্ছে প্যানেল লয়ার, ওখান থেকে আমাকে এনগেজ করা হয়েছে, সেই জন্য আজকে বেলুনটা আমি করলাম। যেহেতু একটা সিরিয়াস কেস, এটা সাবজুডিস ম্যাটার, সেই বারে কিছু বলা যায় না, কপি টপি কিছু হাতে আসে না। এমনি মানে বিচারক আজকে মানে কি বিচারকগুলো এটা আর্লি স্টেজে এই মুহূর্তে জামিন দেওয়া যাবে না, সেই ব্যাপারে কিছু বলা যাবে না। তাদের যেহেতু সাবজুডিস ম্যাটার, এটা আমাকে যেহেতু DLS থেকে এনগেজ করেছে ওনার প্যানেল লয়ার, সেই নেক্সট 6 তারিখে আবার এদের কোর্টে আবার 31 তারিখে। প্রসঙ্গত গত 15ই জানুয়ারি কুমারগঞ্জ থানার পুলিশ অভিযুক্ত 3 জনকে পেশ করেছিল আদালতে। বিচারক তাদেরকে 3 দিনের জেল হেফাজত দেয়। শুক্রবার ফের 3 জন অভিযুক্তকে বালুরঘাট জেলা আদালতে তোলা হয়। বালুরঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট, আমার নিউজ। উন্নত শিক্ষা, সুস্থ চেতনা ও আদর্শ মানুষ হওয়ার লক্ষ্যে গঙ্গারামপুর মহকুমায় CBSE অ্যাফিলিয়েশন প্রাপ্ত কোয়েট স্কুল চিত্তরঞ্জন ইংলিশ মিডিয়াম স্কুল। নার্সারি থেকে স্ট্যান্ডার্ড 9 পর্যন্ত ছাত্রছাত্রীদের ভর্তি শুরু হয়েছে। মন্তেশ্বরি DED এবং BED প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক শিক্ষিকা দ্বারা প্রি প্রাইমারি, প্রাইমারি এবং মাধ্যমিক স্তর পর্যন্ত বিজ্ঞান ভিত্তিক শিক্ষাদানের ব্যবস্থা আছে। সর্বভারতীয় স্তরে প্রতিযোগিতার বিষয় মাথায় রেখে এবছর থেকে অত্যাধুনিক মানের শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। আমাদের বিভিন্ন পরিষেবাগুলি হল ছাত্রদের জন্য হোস্টেল, যাতায়াতের জন্য স্কুল বাস, অডিও ভিজুয়াল পদ্ধতিতে শিক্ষাদান, আধুনিক মানের ল্যাব এবং লাইব্রেরি, বিভিন্ন ধরনের খেলাধুলো, ভলিবল, ফুটবল, ব্যাডমিন্টন এবং শরীরচর্চার জন্য মাল্টিজিমের ব্যবস্থা আছে, বাধ্যতামূলক ক্যারাটে এবং কম্পিউটার শিক্ষা। চিত্তরঞ্জন ইংলিশ মিডিয়াম স্কুল, ফোন নাম্বার 03-521-255-003। এই মুহূর্তে গঙ্গারামপুর মহকুমায় চিত্তরঞ্জন ইংলিশ মিডিয়াম স্কুল একমাত্র CBSE দ্বারা স্বীকৃত ইংলিশ মিডিয়াম স্কুল। যে সমস্ত অভিভাবক ইংরেজি মাধ্যমে বা ইংলিশ মিডিয়ামে পড়াতে চান, তাদের প্রতি আমার আবেদন যে আপনারা এই বিদ্যালয়ে পড়া ভর্তি করুন ছাত্রদের। এখানে অত্যন্ত যত্ন সহ বাচ্চাদের পড়ানো হয়।